রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসির, আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপের ফাইনালে আল হিলালের বিপক্ষে পিছিয়ে পড়ার পাশাপাশি দুই খেলোয়াড়কেও হারাই আল নাসির। রেড কার্ড দেখানো হলে দুই প্লেয়ার যখন মাঠের বাইরে চলে যায়, সেই সময় দলের নেতা হিসেবে আবির্ভূত হয় ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার জোড়া গোলে চ্যাম্পিয়ন হয় আল নাসির। আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপের ফাইনালের লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। 120 মিনিটের ম্যাচে আল হিলালকে 2-1 গোলে হারিয়েছেন রোনালদোর আল নাসির। আল হিলালের হয়ে একমাত্র গোলটি করেছেন মাইকেল রিসার্ড। রিয়াদের কিং ফারাদ স্টেডিয়ামে ফাইনালে সমান তালে লড়ে যায় দুই দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। গোল শূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেন দুই দল। বিরতির পর লিড পায় আল হিলাল। 50 মিনিটে মালকমের বাড়ানো বলকে হেডে বলে পরিণত করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডার মাইকেল রিসার্ড। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন আল হিলাল। একের পর এক আক্রমণ করলেও হিলালের রক্ষণ ভাঙ্গা সম্ভব হয়নি তাদের। 17 মিনিট পরে হিলালের ফরওয়ার্ড মালকমকে ফাউল করে বসলে আল নাসেরের আবদুল্লাহ আল আমির। বাজে ট্যাকেল হয়, রেড কার্ডে আবেদন করেন আল হিলাল। রিভিউ চেক করে আবদুল্লাহকে রেড কার্ড দেখায় রেফারি। 70 মিনিটে এক সদস্যকে হারিয়ে কিছুটা ব্যাক ফুটে হয়ে যায় আল নাসের। 3 মিনিট পর আল নাসেরকে সমতায় ফেরান রোনালদো। সুলতান আল গানামার পাস থেকে বল জালে পাঠান ক্রিস্টিয়ানো রোনালদো। 78 মিনিটে দ্বিতীয় সদস্যকে হারায় আল নাসের। রেড কার্ড দেখে মাঠ ত্যাগ করেন নওয়াব বাউসাল। 85 মিনিটে দ্বিতীয়বার আল হিলালের জালে বল পাঠান রোনালদো, তবে অফসাইডের ফাঁদে পড়ায় সে যাত্রায় বেঁচে যায় আল হিলাল। দুই দলের আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের 8 মিনিটে দুর্দান্ত হেডে আল নাসেরকে লিড এনে দেন পর্তুগিজ এই কিংবদন্তি। পরে ম্যাচ ফেরার চেষ্টা করে আল হিলাল, একের পর এক আক্রমণে ব্যস্ত রাখেন আল নাসেরের রক্ষণকে। গোলরক্ষক নাসফ আল কাদিরিদের দুর্দান্ত কিছু সেভ চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ শেষ করেন আল নাসের।